নোয়াখালীতে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় গ্রিন হল সেন্টারে সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এসএ গ্রুপের পরিচালক শামসুল আলম পান্থ। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন মিঠু। বক্তারা বলেন, আগামীতে আরও ঐক্যবদ্ধ হয়ে জিএম কাদেরের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। সভায় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ এই নীতি দিয়ে চলেছেন, আর আমি যেটা দেখে আসছি আমরা একের অপরের সাহায্য করব এবং এটার মাধ্যমে দেশের রূপ এবং চেহারা এবং চলাফেরা বদলিয়ে দিব।